বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়নের ফলে এই অর্জন সম্ভব হয়েছে। দেশের মানুষের আমিষের চাহিদার সিংহভাগ যোগান দেয় মৎস্য খাত। দেশের মৎস্য সম্পদ উন্নয়নের সফলতা নিয়ে ইমরানুজ্জামানের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে দ্বিতীয় পর্ব। মাছ হতে পারে এই নদী প্রধান দেশের প্রধান প্রাণীজ আমিষের উৎস। দেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিষয়টি অনুধাবন করতে পারেন। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগ্রহে এক সমুদ্র সমীক্ষা সম্পন্ন করা হয়। সেই সমীক্ষার ভিত্তিতে চারটি মৎস্য আহরণ ক্ষেত্র শনাক্ত করা হয়, যার ভিত্তিতে বঙ্গোপসাগরে সামুদ্রিক মৎস্য আহরণ শুরু হয়, যা চলছে এখনও। আহরিত ইলিশ, কোরাল, লৈট্টা, চেলা, ছুরি সহ অন্যান্য সামুদ্রিক মাছ সরকারি কেন্দ্রের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং দেশে বিদেশে নির্বিঘ্নে পরিবহনের কুপন প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। এই এলাকার জেলেরা, আড়তদার, এদেশের সাধারণ মানুষ, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জেলে বান্ধব এই সরকার জেলেদের জন্য যা করেছেন, পাশাপাশি এই মৎস্য বন্দরের জন্য যা করেছেন, এই মৎস্য অবতরণ কেন্দ্র, এলাকার মানুষ সহ জেলেরা এই সরকারের প্রতি কৃতজ্ঞ। কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে চট্টগ্রাম মৎস্যকেন্দ্র, বরগুনার বিষখালী নদীর তীরে পাথরঘাটা মৎস্যকেন্দ্র, পশুর নদীর তীরে খুলনা এবং মংলা মৎস্যকেন্দ্র, বাঘখালী নদীর তীরে কক্সবাজার মৎস্যকেন্দ্র, কীর্তনখোলা নদীর তীরে বরিশাল মৎস্যকেন্দ্রের মাধ্যমে সরকার এসব সুবিধাদি প্রদান করে থাকে। এসব কেন্দ্রে সমুদ্রগামী মৎস্য ট্রলার সমূহের ডকিং, আনডকিং সহ মেরামত, বেসিন সুবিধাদি প্রদানের কাজ করে থাকে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019 মতে 2009 ও 10 অর্থবছরে মাছের মোট উৎপাদন ছিল 28.99 লক্ষ মেট্রিক টন। সরকারের নানামুখী পদক্ষেপের ফলে 2018-19 অর্থবছরে মাছের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 43.84 লক্ষ মেট্রিক টন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দ্য স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড একুয়াকালচার 2020-এর প্রতিবেদনে সামুদ্রিক ও উপকূলীয় ক্রাস্টাসিয়ান ও ফিনশিন উৎপাদনে যথাক্রমে অষ্টম এবং বারোতম স্থানে আছে বাংলাদেশ। বর্তমানে এই সেক্টরে প্রায় 1.90 কোটি লোক কাজ করে। যেই সময়টাতে মাছগুলো ডিম ছাড়ে অথবা জাটকা বেড়ে ওঠার সময়, সেই সময়টাতে গভর্নমেন্ট কৌশলগতভাবেই মাছ আহরণ নিষিদ্ধ করেছে এবং এই সময় জেলেরা যাতে আর্থিক কষ্টে না পড়ে সে কারণে তাদেরকে ভিজিয়ে কর্মসূচির আওতায় নেওয়া হয়েছে। প্রতি বছর প্রায় 10 লক্ষ জেলেকে আমরা ভিজিএফ কর্মসূচির আওতায় আনি, তাতে প্রতি মাসে এক একটা জেলে পরিবার 40 কেজির মতো চাল পেয়ে থাকে। বছরের নির্দিষ্ট সময়ে মৎস্যজীবীদের জীবন ধারণে প্রণোদনা প্রদানের মধ্য দিয়ে সামুদ্রিক মাছ বা ইলিশ আহরণ বন্ধ রাখা হয়। প্রায় এক মাসকালের এই বিধিনিষেধ সুষ্ঠুভাবে পালনের ফলে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ, যার ফল ভোগ করছে দেশের আপামর জনসাধারণ। ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।